हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करब सबाई खूब भालो आछो। तो आज के एक दारुण रेसिपी निये एसेछि आमी। एखाने बानियेछि माछेर तरकारी। तो कचु दिए माछेर तरकारी किभाबे बानाते हय बा आमी किभाबे बानाई सेटा तोमादेर संगे आमी आज के शेयर करब। तो चलो देखे नी की की लागछे। जोन्नो आमी आगे थेके माछटा भेजे निच्छि। तो देखते पाच्छो एटा हच्छे कातला माछ। तो लवण हलुद लागिए माछटाके आमी भालो करे फ्राई करे निच्छि। तो आबारो कटा माछ छिलो सेटा एकसंगे आमी सबकटाई फ्राई करे निच्छि। आर एखाने आमी माछटा फ्राई होये जाओयार परे आमी कचुटाके केटे नेब। कचु आर आलूटा केटे नेब। तो देखिये दिच्छि केमनि करे काटते हय कचुटाके। तो एइभाबे आमी बेशि कचु लागबे ना अल्प लागबे। तो दु खण्डर मतन आमी नेब आर एक खण्ड रेखे देब। तो फार्स्टे एभावे कचुर ऊपर थेके चोकलाटा भालो करे छाड़िए निते हबे। ताहले कचुगुलो आमार सब काटा हये गेछे। देखते पाच्छो एइभाबे लम्बा लम्बा करे आमी आलू आर कचु एकई साइजे केटे निएछि। एखन एटाके एकटा सिटी मेरे नेब। सिद्ध ना करे नेले भालो लागबे ना खेते। आर सिद्धटा आमार हये गेछे, ओटा तो देखालाम ना। आर एखाने आमी कड़ाइते सर्षेर तेल दिए दिछि। आर दिए दिच्छि एकटुखानि जीरा। আর একটা মশলা বানিয়ে নেব। প্লেটে আছে আমার লঙ্কা পাউডার, চিনি আর জিরা আর হলুদ সব মিশিয়ে, মানে জিরা পাউডার এক চামচ, লঙ্কা পাউডার এক চামচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, একটু চিনি, লবণ মিশিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে আমি তেলের ভিতরে ঢেলে দিলাম। এইভাবে দিলে পরে রান্নাটা খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো এর ভিতরে একটু টমেটোও দিয়ে দেবো। তো প্লেটটা ধুয়েও দিয়ে দিচ্ছি এভাবে। এখন মশলাটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা না কচু দিয়ে যত রান্না করা হচ্ছে তো টমেটোটা দিলে পরে ভালো লাগবে খেতে। টমেটো আর একটু কাঁচা লঙ্কা আমি এর ভিতরে এখন অ্যাড করে দেব। টমেটোটা যতক্ষণ টমেটোটা সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ ফ্রাই হবে। তো টমেটোটা ভালো করে গলে যেতে হবে। তো দু তিন মিনিট ফ্রাই করলেই টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে। যত তেল মশলার মধ্যে টমেটোটা ভালোই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি একটু কাঁচা লঙ্কা ওর ভিতরে দিয়ে দিচ্ছি। আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর, কষানো হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি সিদ্ধ করা যে কচু আর আলু রেখেছি ওটা অ্যাড করে দেব। ওটা বেশি ভাজতে হবে না যেহেতু ওটা সিদ্ধ করা আছে। তো দেখতে পাচ্ছ সিদ্ধটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা তেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি মশলার সঙ্গে। আর এটা দিয়ে আর দু মিনিটের মতন আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। নাহলে কচুগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। দেখতে পাচ্ছ কচুটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলের মশলার সঙ্গে। আর এখন এর ভিতরে আমি একটু জল অ্যাড করে দেবো। যতটুকু জল লাগবে সেই হিসাবে জলটাকে অ্যাড করে দিয়ে লবণটা দেখে দিয়ে দিতে হবে। তো এর ভিতরে আমি আরও একটু জল দিয়ে দিলাম। আর একটু টেস্ট মতন লবণটাও দিয়ে দিচ্ছি। আর ঝোলের ভিতরে একটু জালটা আসলেই আমি এর ভিতরে মাছ কষা দিয়ে দেবো। তাহলে ঝোলে জালটা এসে গেছে। আর এখন আমি মাছগুলোকে এর ভিতরে একটা একটা করে দিয়ে দিই। দিয়ে আর একটা পাঁচ মিনিটের মতন একটু লো করে দিতে হবে আঁচটা। জাল হবে মাছটার ভিতরে ঝোলটা রসটা ঢুকেলেই আমার এটা হয়ে যাবে তরকারি। তো দেখতে পাচ্ছ মাছটা দিয়ে দিয়েছি আর এখন ভালোই ফুটছে তরকারিটা। তো এইভাবে একটু পাঁচ মিনিটের মতো তরকারিটা ফুটলেই তরকারিটা হয়ে যাবে। আর দারুণ খেতে হয় কচু দিয়ে মাছের তরকারি, বাঙালিদের ফেভারিট। তো দেখতে পাচ্ছ মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, আর দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আর এভাবে কচুটা রান্না করে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে। তাহলে টাটা।